বাংলাদেশের চলমান ইস্যুগুলোকে ভুলভাবে উপস্থাপন করাই যেন ভারতীয় কয়েকটি গণমাধ্যমের রুটি রুজি হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশকে নিয়ে ভুয়া বানোয়ার তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে ভিউ কামানোর অভিনব পন্থা বেছে নিয়েছে রিপাবলিক বাংলার মতো কিছু মলম মিডিয়া। তাদের ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলে গেলে দেখা যায় সারা বিশ্বে, এমনকি তাদের নিজের দেশে কি ঘটছে না ঘটছে তার খবর নেই, অথচ বাংলাদেশের ছোট কোনো ইস্যুকে টেনে হিচড়ে বড় বানিয়ে মশলা মাখানো হেডলাইন এবং থাম্বনেল ব্যবহার করে শত শত নিউজ দিয়ে যাচ্ছেন নির্দ্বিধায়। বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এবং বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে উস্কানি দিতে লাগাতার একচেটিয়া সংবাদ প্রকাশ করে যাচ্ছে মলম মিডিয়া খ্যাত রিপাবলিক বাংলা। টিভির পর্দায় তাদেরকে ছাগলের তিন নম্বর বাচ্চার মতো লাফালাফি করতে দেখেননি এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। মুরতাজ অর্ডার করে জিতে নিন গাড়ি বাই আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন murtaj.com। শুধু লাফালাফি করেই ক্ষান্ত দেননি তারা। অদ্ভুত অঙ্গভঙ্গি এবং বাংলাদেশ নিয়ে বানোয়ার তথ্য ছড়িয়ে ভালোই রেভিনিউ কামিয়ে নিয়েছে রিপাবলিক বাংলা, এমনটাই দাবি করেছে বেশ কয়েকটি মহল। সম্প্রতি রাষ্ট্রদ্রোহের মামলায় আটক হওয়া সম্মিলিত সনাতন জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে অপপ্রচার চালাতেও পিছপা হয়নি রিপাবলিক বাংলা। কারাগারে কেমন আছেন চিন্ময় কৃষ্ণ এ নিয়ে বাংলাদেশি গণমাধ্যমে কোনো খবর না আসলেও বিষয়টি নিয়ে সরব গদি মিডিয়া খ্যাত রিপাবলিক বাংলা। কোনো প্রমাণ কিংবা দলিল ছাড়াই তারা দাবি করছে কারাগারে খুন হতে পারেন চিন্ময় কৃষ্ণ। এছাড়া সেখানে তাকে খাবার, ওষুধ, এমনকি পানীয় দেয়া হচ্ছে না। কোনো প্রমাণ ছাড়া এমন খবর প্রচার করা সনাতন ধর্মাবলম্বীদের বাংলাদেশ সরকারের বিরুদ্ধে উস্কে দেয়া ছাড়া আর কি হতে পারে। শুরু থেকেই বাংলাদেশের বিরুদ্ধে ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ভারতীয় এই গণমাধ্যম। কখনো তারা বাংলাদেশিদের জঙ্গি হিসেবে আখ্যা দিচ্ছে, কখনো আবার বলছে তালেবানের নিয়ন্ত্রণে চলে গেছে গোটা বাংলাদেশ, কখনো আবার তারা বাংলাদেশকে দ্বিতীয় আফগানিস্তান হিসেবে দাবিও করে বসছে। এমন সব সংবাদ প্রকাশ করে জনমনে উৎকণ্ঠার সৃষ্টির অভিনব উপায় বেছে নিয়েছে রিপাবলিক বাংলা। তাই বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে এই টেলিভিশন চ্যানেল বয়কটের। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম রিপাবলিক বাংলার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশে তাদের নিউজ কন্টেন্ট নিষিদ্ধ এবং ব্লক চেয়ে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।